হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দয়ে ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য খুবই মজার একটা মাছের রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হলো বাইন মাছ ভুনা। এই মাছটা অবশ্য অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না, আমরা খুবই পছন্দ করি। আর এই মাছটা খেতে কিন্তু খুবই মজার হয়। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব মাই চ্যানেল। মাছটাকে রান্না করার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। যেহেতু আমি ভুনা করবো, সেহেতু পেঁয়াজ কুচিটাকে আমি এই পরিমাণে দিয়েছি। এখন পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে ভেজে নিব। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ করে আদা রসুন বাটা। অনেকে অবশ্য মাছের মধ্যে আদা রসুন খেতে চায় না, কিন্তু আমরা কিন্তু সবসময় দিয়ে থাকি আদা রসুন। এতে করে মাছের যে একটা ফ্লেভার থাকে সেটা থাকে না। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে এগুলোকে একটু ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি গুঁড়া মশলাগুলোকে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলো মরিচের গুঁড়া, তারপর 1.5 চামচ হলো ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হলো হলুদের গুঁড়া 2 চামচ, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হলো আধা চামচ। পরে লাস্টে আমি আবার একটু দিব, দিয়ে সামান্য পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, আপনারা দেখে বুঝতে পারছেন যে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি বাইন মাছগুলোকে দিয়ে দিব, আর এখানে 4টা মাঝারি সাইজের বাইন মাছ আছে, সেগুলোকে আমি ছিলে কেটে পরিষ্কার করে নিয়েছি। আমরা এটাকে ছিলে রান্না করি, আর সাথে আছে হলো বাইন মাছের ডিমগুলো, সেগুলো একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে আমি মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। ফিরে আসলাম 5-7 মিনিট পর, দেখি মাছগুলো আমার কষানো হয়ে গেছে কিনা। না, এখনও কষানো হয়নি, মাছ থেকে পানি বের হয়েছে। এখন মাছগুলোকে আবার ঢেকে দিয়ে এগুলোকে আরও একটু ভালো করে কষিয়ে নিব। এখন নেড়ে চেড়ে মাছটাকে আবার ঢেকে দিচ্ছি এবং খুব ভালো করে এটাকে কষিয়ে নিব। ফিরে আসলাম আরও কিছুক্ষণ পর, এখন আমার মাছটা কষানো হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে আমি এটাকে একটু দেখছি যে কীরকম হয়েছে। হ্যাঁ, কষানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে সামান্য পানি দিয়ে দিব, বেশি পানি দিব না, যেহেতু ভুনা করছি তাই অল্প একটু পানি দিয়ে এটাকে আবার একটু ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটাকে তুলে আমি কিছু কাঁচামরিচ এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে আবার একটু মিক্স করে দিচ্ছি। এখন আর এটাকে ঢেকে দিব না, এভাবেই রান্না করব।
রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি কিছু ফ্রোজেন ধনিয়া পাতা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে ধনিয়া পাতা থাকলে দিবেন, না থাকলে বাদ দিতে পারেন। এখন এটাকে নেড়ে চেড়ে আমি আবার কিছুক্ষণ রান্না করে চুলাটাকে আমি অফ করে দিব। আসলে ধনিয়া পাতাটা আমার খুব পছন্দ, মানে যে তরকারিতে দিতে হয়, আমার না দিলে ভালো লাগে না, তাই একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে চেড়ে আমি এটাকে এখন নামিয়ে নিব, কারণ যে ঝোলটা এখন আছে এরপরে ঠান্ডা হলে কিন্তু আরও কমে যাবে। তাই এখন চুলাটাকে আমি অফ করে দিচ্ছি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেল আরেকটা বাইন মাছের রেসিপি আছে, মেথি বাইন, খুবই টেস্টি একটা রেসিপি, সেটাও আপনারা দেখতে পারেন। আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার ফিরে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।